प्रिय छात्र छात्री बृंद, आरएस मीडिया क्लासरूमे तुम्हारे स्वागतम। आज के आम्रा आईसीटी एचएसई एचटीएमएल वेब पेजे एचटीएमएल प्रोग्राम माध्यमे वेब पेजे इमेज बा छवि जो करा शिखब। प्रथमे आम्रा जे इमेजटी वेब पेजे निब फाइलटी आम्रा जे लोकेशने सेव करब एचटीएमएल एर सेई लोकेशने पूर्व थेकेई इमेजटी आगे रेखे देब। जेमन एखाने आमी rr.jpg नामे एकटी इमेज एखाने रेखेछि एबं इमेजटिर नामटी लक्ष्य करते होबे कि फर्मेटे सेव करा आछे एबं कि नामे। आमार एखाने जेमन যে ফরম্যাটে সেভ করা আছে সেটা হচ্ছে rr.jpg, মানে এই কথাটা সেখানে লিখতে হবে। তো আমরা চৌথা নাম্বারে চলে যাই নোটপ্যাড প্রোগ্রামে। আমার মাই কম্পিউটারের যে স্টার্ট বাটন আছে এখান থেকে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড প্রোগ্রামটা আমরা চালু করে নেব। এখানে আমরা ইমেজটি লেখার জন্য আগে আমরা HTML কোড লিখব। আমার একটা HTML কোড সেভ করা আছে, আমি ওখান থেকে কপি করে নিয়ে আসব। amgsrc সমান সমান এটা হচ্ছে ছবির নাম rr.jpg। হ্যাঁ, এটা ব্রেক ট্যাগ ছবিটার পরে জানা এই লেখাগুলো আমার আসে, এগুলো লেখাগুলো। তাহলে আমরা এভাবে করে ফাইলটি আমরা আগে সেভ করে নেব। হ্যাঁ, ফাইলটি সেভ করে আমরা ডেস্কটপ লোকেশন দেব, যেহেতু আমরা এর আগে ইমেজটা ডেস্কটপে রেখেছি। তাহলে এখানে আমরা ইমেজ লিখলাম im.html দিয়ে আমি ফাইলটি সেভ করে নিলাম। হ্যাঁ, এখন আমি ছোট বাক্সে যদি এখানে রাখি, প্রোগ্রামটা যদি এক পাশে আমি রাখি, হ্যাঁ, এবং অন্য প্রোগ্রামগুলো আমি তাহলে দেখতে পাবো যে আমার ফাইলটা কি সেভ কি সিস্টেমে আছে। তাহলে আমার ফাইলটা হচ্ছে এটা, এটা আমি ফাইলটা আমি সেভ করেছি। আমার এখানে im.html নামে ফাইলটা সেভ হয়েছে ডেস্কটপে। এখন আমি যে এখানে বডি html img src ইমেজের জন্য .rr.jpg ব্যবহার করেছি, আমার এখানে ছবি দেওয়া আছে, এই ছবিটা আমি ওয়েব পেজে তুলে নেব। এই জন্য আমি যে এখানেই ফাইলটা সেভ করেছি ডেস্কটপে im ফাইলটা, আর ছবির নামটা আমি দিচ্ছি rr.jpg। তো এখন ফাইলটা দেখি আমি কি অবস্থায় ওপেন হইতে, আমি ব্রাউজার দিয়ে যদি করি তাহলে এই যে দেখা যাচ্ছে আমার ফাইলটা এখানে ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে। ঠিক আছে, এখানে ব্রাউজারে আমার ফাইলটা প্রদর্শিত হচ্ছে এবং আমি যে লেখাগুলো লিখছিলাম নিচে এই লেখাগুলো এখানে প্রদর্শিত হয়েছে। আমি যদি শুধু ইমেজ, তোমরা যদি ছোট্ট প্রোগ্রাম দাও, কিছু না দাও, তাহলে তুমি যদি এটা তুলে ফেলো, আমি যদি এটাকে তুলে ফেলি এবং আমি যদি এখানে ফাইল সেভ দিই, তাহলে দেখো আমার কি কমান্ড দিচ্ছে এখানে ডট এই যে html ট্যাগ বডি ট্যাগ, তারপর img src ইকুয়াল টু rr.jpg, এখানে ছবিটার লোকেশন আমি দিচ্ছি, ছবিটার নাম। তাহলে img src সমান সমান এটাই হচ্ছে ইমেজের ট্যাগ, তারপর বডি ক্লোজ করে দিচ্ছি, html করে দিচ্ছি। দেখো এই লেখাগুলো আর আমার আসবে না, দেখো লেখাগুলো আমার চলে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা একটি ওয়েব পেজে ইমেজ তৈরি করতে পারবা। এই জন্য তোমাকে অবশ্যই যে জায়গায় ফাইলটি HTML ফাইলটি সেভ করবে সে জায়গায় ইমেজটিও আগে থেকে সেভ করে রাখতে হবে, এবং ইমেজের নামটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমার এখানে যেমন rr.jpg, এটা না দিলে কিন্তু আসবে না। তো এটাই হচ্ছে ইমেজ প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।